वेलकम टू कुकिंग कलर वर्ल्ड। आज हमें बनाबो कूचो चिंगड़ी दिए ओलेर डालना। एखाने ओलगुलो के डुमो डुमो करे केटे अल्प हलुद दिए कुकारे एकटा सीटी दिए रेखे दिए। एखाने कूचो चिंगड़ीगुलो के नून हलुद माखिए भेजे रेखे दिए। समस्त रान्नाटा देखाते गेले भिडियोटा अनेक बड़ो हो जाबे, ताई आमी एई दुटो काज आगे थेके करे रेखे दिए। एखाने एकटा आलू आमी छोटो छोटो करे केटे रेखे दिए। এখানে আছে একটা টমেটো, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো এইগুলো আমি মিক্সিতে পেস্ট বানাবো। এখানে আছে একটা শুকনো লঙ্কা, অল্প কালো জিরে, এই দুটো আমি ফোড়নের জন্য ব্যবহার করব। এখানে আছে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর অবশ্যই লাগবে এক চামচ টমেটোর সস। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে বানাবো। তো চলো রেসিপিটা শুরু করে দিই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এতে অল্প সর্ষের তেল অ্যাড করছি। একটা শুকনো লঙ্কা আর কালো জিরে অ্যাড করলাম। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে ডুমো ডুমো করে সেদ্ধ করে রাখা ওলের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। ওলগুলোও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ওল আর আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো কড়া থেকে তুলে নেব। তারপর আমি এই কড়াতেই মশলাটা ভালোভাবে কষাব। কড়া থেকে ওল আর আলুগুলো তুলে নিয়েছি, এই কড়াতেই আমি অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। পেস্টটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করে দেব। এইবার আমি এতে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অ্যাড করছি জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এতে আমি অ্যাড করছি ওল আর আলুগুলো। মশলার সাথে খুব ভালোভাবে এগুলো কষাবো। এরপর আমি টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি।
দিচ্ছি পরিমাণ মতো নুন। চিংড়ি মাছ ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে জল অ্যাড করছি। আর অল্প জল লাগবে। এরপর আমি কড়াটা চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার কড়ার চাপাটা খুলে দেখব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। ওলটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কুঁচো চিংড়ি দিয়ে ওলের ডালনা কিন্তু একদম তৈরি। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।